বাবার তো কালকে বার্থডে এই জন্য আমি ভাবছি আমি কি করব এই জন্য আমি অনেক ভেবে এপরে এই কার্ডটা বানাচ্ছি আসসালামু আলাইকুম বাবার বার্থডে কিনে কিন্তু মাঝে না অনেক প্ল্যানিং তার বাবার জন্য সে কার্ড বানাবে তো বাবার কার্ড বানানোর জন্য যা যা দরকার সেটা কিন্তু বাবাকে নিয়ে এসে কিনতে গিয়েছিল এর আগের দিনই আমরা চলে গিয়েছিলাম মালোপাড়া এখানে কিন্তু অনেক অনেক বইয়ের দোকান ছিল এর মাঝে আমরা কিন্তু এই দোকানটার মধ্যে চলে এসেছিলাম ছোটোখাটো একটা দোকান কিন্তু অনেক কিছু কিন্তু ছিল এই দোকানে যেটা দেখে আমি অনেকটা অবাক হয়েছিলাম যেমন এই যে এগুলো এগুলোর উপরে কিন্তু কালার করে অনেক সুন্দর করে ওয়ালমেট বানানো যায় দেওয়ালে টানালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে বিভিন্ন পেজে কিন্তু এটা দেখা যায় তো আমি কিন্তু ঘুরে ঘুরে এগুলোই দেখছিলাম খুঁটিনাটি কী কী আছে এই দোকানে সেগুলোই আর মাজান কিন্তু দেখছিল ওর কী কী দরকার সেগুলো ও কিন্তু ওর বাবার কাছ থেকে যা যা দরকার এ দোকান থেকে কিনে নিয়ে নিচ্ছিল তো মারজান কিন্তু এখানে এত ভ্যারাইটিস দেখে কিন্তু বারবার বলছিল এটা নেবে সেটা নেবে যে জিনিসগুলো দরকার নেই তারপরে সেগুলো নিতে চাচ্ছিল যখন বলি যে তাহলে কিন্তু ওর যে জিনিসগুলো দরকার সেগুলো কিনে দিব না তারপরে কিন্তু ওর প্রয়োজনের জিনিসগুলো ও কিনে নেয় যেগুলো শুধু ওর কাঠ বানানোর জন্য ওর প্রয়োজন তাই আর ওর বাবা কিন্তু সুন্দর করে এই সবগুলোই কিনে দিয়েছে ওকে ও কিন্তু অনেক খুশি ওর বাবা যখন এটা সাইডে চলে যাচ্ছিল তখন আমাকে বারবার বলছিল মা আমি এইভাবে কাঠ বানাবো ওইভাবে কাঠ বানাবো তো অবশেষে বাসায় চলে এসেছিলাম আর এখন ওর বাবা বাসায় নেই তো ও এই কার্ডগুলো বানানোর জন্য বসে পড়েছে আমাকে অনেকক্ষণ যাবি বলছিল কার্ড বানাবে কিন্তু আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম যার কারণে ওকে সময় দিতে পারছিলাম না তারপর ফ্রি হয়ে ওর সাথে বসি কার্ড বানানোর জন্য তারপর আমি বলি সব কিছু নিয়ে আসো কালকে যেগুলো কিনে নিয়ে এসেছো তারপরে যখন নিয়ে আসে তখন দেখি যে কস্টিভ দিয়ে পেঁচিয়ে রেখেছিল যাতে কোনো কিছু না হারায় তাই তো অনেক কিছু দেখার পর অনেক ভিডিও দেখার পর তারপর আমরা একটা সিলেক্ট করি এভাবে আমরা কাট বানাবো মার্জিন কিন্তু খুবই এক্সাইটেড ও কার্ড বানাবে আর আমাকে পাশে বসে থাকতে বলেছে আমাকে হেল্প করতে বলেছিল মেনো তো কাট কি বানাবে ও কথা বলেই শেষ করতে পারছিল না এটা হয়েছে সেটা হয়েছে এভাবে এটা করবে কত কিছু ওয়েট আপনাদের দেখাচ্ছে ও কত কিছু বলে আমাকে ধরে দেখতেছিল উইজে একটা কাണ്ടി দৌড়ে দেখতেছিল দেরি হলো কি দেখেছেন কত কথা যে বলে মানে বলার মতো না ওর চুলগুলো দেখলেন অনেকেই পছন্দ করে অনেকে একটু ধরে দেখে এটা কি আসল চুল নাকি কারণ ওর চুলগুলো কিরকম দেন বেশি কুকরা ওর এই পাকটা পাকনা কথা অনেকে মনে করে আমি কথা শিখিয়ে দে এমনটা কিন্তু ও নিজে থেকেই যা বলার বলে এই যে পাকটা হয়ে গেছে আর একটু আপনারা আমাদের পাশেই এই যে একটু একটু কথা বলছে আমাকে বলছে যে আমি আজকে কাঠ বানাবো তো আমি কিছু কথা বলবো এটা ভিডিওতে দিতে হবে তো ছোট ছোট কথা ওর দিয়ে দিলাম ভিডিওতে ওর একটা ছোট আবদার পূরণ করে দিলাম অবশেষে কিন্তু অনেক সুন্দর করে কাঠটা বানানো হয়ে গিয়েছে তো কাঠটা কিন্তু আজকে দেখানো যাবে না বাবাই কালকে জন্য কালকেই দেখাবো আজকে কাঠটা দেখানো যাবে না তো ওকে সাহায্য টহাজ করে আমি দুপুরে রান্না কিন্তু এর মাঝেই বসিয়ে দিয়েছিলাম তো খুবই অল্প শর্টকাটে আমি আজকে রান্নাটা রান্না করছি অ্যাকচুয়ালি মুরগি পা গলা মানে মুরগির যেগুলো থাকে সেগুলো ভুনা করছিলাম আর লাউ বসিয়ে দিয়েছিলাম আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আমার না অনেক ঠান্ডা লেগেছে তো কথায় হয়তো আপনারা বুঝতে পেরেছেন আর এদিকে পাকঘরে আসলে মাজান হাজির হয়ে যায় এই যে এইটা নিয়ে ও ঘষা ঘষি শুরু করেছে এটা আমাকে ধুয়ে দেবে তো ওকে একটু ব্যস্ত রাখার জন্য ছোটোখাটো কাজ করতে দেয় নাহলে আমাকে অনেক বিরক্ত করে ও এখানে বিড়ালের জন্য মুরগি বের করে নিয়েছে আর একটু গরু গোস্ত বের করে নিয়েছে যেটা কালকে আমি কাচি রান্না করবো তাই আজকে রাত্রে এটা ম্যারিনেট করে রাখবো তাই এগুলো ভিজিয়ে রেখেছি তো কাচি রান্না করবো বাসমতি রাইস কিন্তু আমার কাছে নেই তো আমি ভাবলাম যে বাইরে যাব সেটা যাব না তো ফুড পান্ডা থেকে অর্ডার করে দেই তো আমি ফুট দোকানটা থেকে কিন্তু রাইসটা অর্ডার করে দিয়েছিলাম তো আজকে কিন্তু অনলাইনে আমি অনেক কিছু করেছি আর আউটসাইটে সবাই কিন্তু আমাকে অনেকে সাহায্য করেছিল কেন এই কথাটা বলছি একটু পরে কিন্তু বুঝতে পারবেন মানে আমার যেটা প্রয়োজন হচ্ছিল প্রতিটা জিনিসই কিন্তু আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম যেমন এই রাইসটা আর সারপ্রাইজ দেওয়ার জন্য যে আমি কেক অর্ডার করেছি সেটাও কিন্তু আমি হোম ডেলিভারি নিয়ে দিয়েছি আর এরপরও আমার কিছু জিনিস দরকার সেটাও কিন্তু আমি অনলাইন থেকে নিয়ে নিয়েছিলাম তো ভিডিওটা দেখলে দেখতে পারবেন করে সবচেয়ে বেশি মুসিবতে পড়েছিলাম বেলুন নিয়ে বেলুন লাভ শেপে চেয়েছিলাম কিন্তু এটা কোথাও পাচ্ছিলাম না তো তারপর কি করবো মার্জানের ভান্ডার থেকে মানে মার্জানের যে বেলুন ছিল সেখান থেকে খুঁজে খুঁজে এই বেলুনগুলো বের করি বেলুন কি ফুলাবো হাসতে আস্তে পেট ব্যথা হয়ে যাচ্ছিল বেলুন ফুলানো ট্রাই করছিলাম আর একটা ঠাস ঠাস করে ফুটছিল আর মার্জান তো হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিল অনেকগুলো বেলুন কিন্তু নষ্ট হয়েছে তারপরে যা ফুলিয়েছে অনেক খুশি আমরা তারপর মার্জানা আরেকটা আবদার ওর বাবাকে নাকি মানে মকটেল বানিয়ে খাওয়াবে ও না প্রায় বিসাবিন থাকলে না ঘরের মধ্যে মকটেল বানিয়ে আমাদের খাওয়ায় তো সেটা খাবে তো রাত্রে বাজে প্রায় এগারোটার দিকে তখন আমি বার্গার অর্ডার করি মাত্র সেভেন আপের জন্য কিন্তু এই অর্ডারটা করা হয় তারপরে সেই রাইডারের সাথে চ্যাট করে আমি বললাম আমার সেভেন আপের খুব দরকার তো ভাইয়াটা এত বেশি ভালো ছিল বলার সাথে সাথে আমাকে বললো ঠিক আছে আমি এনে দিব তারপরে ওই বার্গারের সাথে কিন্তু আমাকে সেভেন আপটাই ভাইয়াটা এনে দেয় ভাইয়াটাকে অনেক অনেক থ্যাংক এভাবে কিন্তু লুকিয়ে ঠুকিয়ে মাজান আর আমি মিলে কিন্তু একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যানিং যেটা আমি বারোটার দিকে মার্জানা বাবাকে দিব আর সাথে কিন্তু মার্জানা ছিল কি করেছে দেখার জন্য কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম